আমরা যাদের যে সমস্যা সমাধান করছে, যারা করছেন তারা সমাধান করে নিবেন। আজকে রিয়েল টাইম একটা ক্যাম্পেইন রান করব, সেখানে অনেক কিছু বোঝার আছে এবং প্র্যাকটিক্যাল কাজ করাবো আর কি। আচ্ছা, আমাকে কেউ একজন বলতে পারবে যে বুস্টিং এবং অ্যাড ক্যাম্পেইন এর মধ্যে পার্থক্য কি? কেউ কি বুঝতে পেরেছেন? প্রিভিয়াস ক্লাস গুলো মাথায় আছে না শেষ হয়ে গেছে? জি স্যার, বলতে পারবো স্যার। বলেন। আর বুস্টিং হয়েছে একটা নর্মাল একটা মেথড, যেটা আমরা একটা পেজ থাকলে আমরা সাধারণত যে কোনো ভাবে আমরা নর্মালি যে আমরা পেজটা ভেট করতে পারি। আর যেটা হলো ক্যাম্পেইন, ক্যাম্পেইনে আমাদের কাছে অ্যাড ম্যানেজার থাকে, একটা পেজ থাকে, ওইটার অ্যাড পেমেন্ট মেথড থাকে, এটা আন্ডারে অনেকগুলো আমাদের ফেসিলিটি থাকে। আমরা ক্যাম্পেইনটাকে ভালোভাবে সাজিয়ে, ঠিক আছে, আমরা আমরা টার্গেট অডিয়েন্সটা সুন্দরভাবে সাজিয়ে আমরা টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবো, আমরা যদি ক্যাম্পেইন দিয়ে করি অ্যাড ম্যানেজার দিয়ে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা কি শুধু আপনি জানতেন নাকি সবাই জানতো? বলেন, সবাই কি বুঝতেন এটা, এই জিনিসটা? জি স্যার, সবাই যদি বুঝতে পারেন বা জানেন তাহলে খুব ভালো জিনিস, কারণ এই জিনিসগুলো আগে পড়ানো হয়েছে না, ভালো করে জি পড়া হয়েছে। তো আজকে আমরা একটু সেলস ফানেল বুঝবো, তারপরে একটা ক্যাম্পেইন রেডি করব এবং রিয়েল টাইম ক্যাম্পেইন অর্থাৎ ক্লায়েন্টের কাজ সরাসরি, সেটা আমরা করব। লোকাল ক্লায়েন্টের কাজ, লোকাল ক্লায়েন্টের কাজ আপনাদেরকে বলেছিলাম যে আমি করছি, এখন মাঝেখানে একটু আপ দিয়েছি ব্যস্ততার কারণে, তবে আবার হচ্ছে করছি টুকটাক, যেগুলো রেগুলার আছে চলছে সেগুলো করছি। তো আপনার আজকে দুটা কাজ করব, লাইক 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 কাজ দুটাই আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তার আগে আমাদের সেলস ফানেল বুঝতে হবে। সেলস ফানেল বলতে সেলস যেহেতু আছে এখানে, এখানে বিক্রয়ের সাথে জড়িত, আমরা মাইক্রোফোন গুলো নিজ দায়িত্বে বন্ধ করে দিবো, সবাই প্রয়োজনে কথা বলবো কিন্তু ফ্যামিলির কথা শোনালে ওকে বাইরে করে দিবে ক্লাস থেকে। ওকে, তো আমরা বলছি যে সেলস ফানেল, এই সেলস ফানেল জিনিসটা কি আসলে? তো আমরা যদি কটা ইমেজ দেখি তাহলে বুঝতে পারবে। এই যে একটা সুন্দর ইমেজ দেখতে পাচ্ছেন, এটাকে হোক বলে কাস্টমারের জার্নি, কি বলে? কাস্টমারের জার্নি, বায়ার্স জার্নি মানে কাস্টমারের জার্নি। আচ্ছা বলেন তো, আপনি একটা পণ্য বিক্রি করবেন বলে মন স্থির করেছেন, আপনি টার্গেট করলেন যে বাচ্চাদের স্মৃতি ধরে রাখার জন্য, ভালো করে মাথায় নেই রাখেন, আপনি খুব শৌখিন মানুষ, আপনার সদ্য একটা জাত বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, তা আপনি চিন্তা করলেন যে আপনি স্মৃতি ধরে রাখবেন, বাচ্চার পায়ের ছাপ, বাচ্চার হাতের ছাপ, ছোট বাচ্চা, বড় হতে হবে না। তো আপনি আপনার ওয়াইফ এবং আপনার সন্তানের তিনজনের হাত এক জায়গাতে করে একটা বালতির মধ্যে ঢুকালেন, ঢুকানোর পরে সিলিকনের কিছু প্রলেপ বালতির মধ্যে ঢাললেন, অথবা আগে থেকে ঢালা ছিল, তিনজন মিলে হাতটা এভাবে ঢুকালেন, ঢুকে হাতের একটা ছাপ পড়বে না? পড়বে কিনা? পড়বে। এখন ধরেন আমাদের সোশ্যাল কালচারে বাংলাদেশে এইগুলো খুব কম, খুব কম মানুষ আছে, তারপরে এখন যেহেতু নতুন নতুন ইয়াং জেনারেশন আমাদের আছে সেহেতু এটাও চলছে প্রোডাক্টটা। তো এই প্রোডাক্টটা কি একটা বুড়া মানুষ নিবে? নিবে ভাই? নিবে? নিবে না। নিবে কারা? ইয়াং, তরুণরা, যারা আপনার
নতুন ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছে, স্মৃতি ধরে রাখতে চাই, সন্তান হয়েছে এরকম স্মৃতি ধরে রাখতে চাই তাদের। তাহলে টার্গেট কি এখানে? টার্গেট কি? টার্গেট হচ্ছে আপনার যারা ইন রিলেশন সম্পর্কে জড়িয়েছে, যাদের সদ্য বেবি হয়েছে, প্যারেন্টস, এরা হলো টার্গেট। আবার আপনি নতুন একটা ব্র্যান্ড, আমি দুইটা প্রোডাক্ট, দুইটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। নতুন একটা ব্র্যান্ড আপনি তৈরি করছেন, যারা একটা ব্র্যান্ড, নামি দামি এখন ব্র্যান্ড, মোটামুটি ভালো আউটলেট আছে ঢাকা শহরে, রাজশাহী শহরে একটা আছে, এরকম বিভাগীয় শহরগুলোতে আছে। তো আপনি নতুন একটা ব্র্যান্ড তৈরি করবেন, নাম দিয়েছেন, সেই ব্র্যান্ডটা সম্পর্কে মানুষ জানে জানে না। আপনি যদি মন স্থির করেন যে এখনই আমি কি করব, প্রোডাক্ট সেল করব, তাহলে সেল কিন্তু হতে পারে, কিন্তু খুব ভালো হবে না, খুব ভালো হবে না। এখন এই দুইটা প্রোডাক্টের মধ্যে পার্থক্য আছে, একটা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট আর একটা হচ্ছে নন ব্র্যান্ডের প্রোডাক্ট। একটা ব্র্যান্ড যখন নিজস্ব নাম দিয়ে, নিজের নাম ফলক দিয়ে, নিজের আইডেন্টিটি দিয়ে যখন সে নিজেকে রিপ্রেজেন্ট করে মানুষের সামনে, তখন কিন্তু শুরুতেই সে বলে না যে কিনো 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 কিনো, তখন সে বলে যে আমি যারা ব্র্যান্ড, বা দেখা গেল কোনো একজন সেলিব্রিটিকে দিন, তারা ইনফ্লুয়েন্স মার্কেটিং করে এবং মানুষের মনের মধ্যে একটা আস্থা তৈরি করে, মানুষের মনের মধ্যে একটা আস্থা তৈরি করে। আপু আমি তো ক্লাসে আছি, আপনার সাথে পরে কথা বলি কালকে। $2 করে কাটে, আপনি তো ডিউ পে করেন, মানে আপনার দেখা হলো $2-3 চলে গেল, তারপরে আপনি পে করেন। আচ্ছা, আপনার হিসাবটা পরে করবো নি, আমি ক্লাসে আছি, ক্লাস রেকর্ড হচ্ছে, এই নিয়ে পরে কথা বলবো নি। আপনাকে স্ক্রিনশট দিয়েছি, দেখেন স্ক্রিনশটটা ওপেন করেন আর আগেরটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। ওকে, তো আপনার এই যে ব্র্যান্ড, সে নিজেকে মানুষের মধ্যে কি করে, একটা সচেতনমূলক অবস্থা তৈরি করে যে আমি একটা ব্র্যান্ড, আমার হলো এই প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো কিনলে তুমি উপকার হবে। প্রথমে কিন্তু ফোর্সলি কিনতে বলে না, বলে কি বলেন, তো এটাকে বলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস, যাই হোক। তো এই অ্যাওয়ারনেস বা অ্যাওয়ারনেস, এটা হচ্ছে সচেতনমূলক অবস্থান। ধরেন একটা প্রোডাক্ট আপনার কাছে আসছে, প্রথমবারে কি আপনি কিনেন, কিনেন ভাইরা কিনেন না? তাহলে অন্তত আপনার সামনে যখন 8-10 বার যায়, তখন কিন্তু আপনার মনের মধ্যে একটা মানে অনুভূতি সৃষ্টি হয়, মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয় যে আপনার এই প্রোডাক্টটা লাগতে পারে। যখন আপনার কাছে প্রোডাক্টটা যাচ্ছে সামনে, তার মানে ওই প্রোডাক্ট সম্পর্কে আপনার ইন্টারেস্ট আছে অবশ্যই, নাহলে তো যাবে না, তাই না? কারণ বিজ্ঞাপন গুলো ওইভাবেই ডিটেল টার্গেট করা হয়। তাহলে 8 বার 10 বার যখন যাচ্ছে, তখন একটা প্রোডাক্ট সম্পর্কে আপনি অবগত হচ্ছেন, বাংলা কথায় অ্যাওয়ারনেস মানে অবগত হচ্ছেন। অবগত হওয়ার পরে মনের মধ্যে মনে হচ্ছে যে এই প্রোডাক্টটা আমার দরকার, হ্যাঁ। পরে আপনি আবার যখনই মনে করছেন, হয়তো সোশ্যাল মিডিয়া খুলছেন, দেখছেন যে ওই প্রোডাক্টটা আপনার কাছে হাজির হয়ে যাচ্ছে, তো এইটাকে যখন দেখছেন, বারবার দেখছেন, ঢুকে দেখছেন, তখন কিন্তু ওই প্রোডাক্টটা সম্পর্কে আপনার
অবগত থাকতে থাকতে কিন্তু আপনার ইন্টারেস্ট, আগ্রহ ফিল হচ্ছে, হচ্ছে কি না? হচ্ছে। একটা সময় আপনি ঢুকে দেখছেন হয়তো ফেরত আসছে, কিনে কিনছেন, অথবা অ্যাড টু কার্ট করছেন, চেক আউট করছেন, পারচেজ করছেন না, অথবা পারচেজ করছেন। তো এই যে কাস্টমারের পুরো জার্নিটা, এই জার্নিটাকে বলে সেলস ফানেল। কি বলে? সেলস ফানেল। এখন ভাইয়া, সেলস ফানেলের এক একটা অবস্থান এক এক রকম। এই যে প্রথমে আপনি অবগত হচ্ছেন, তারপরে আপনার মধ্যে ইন্টারেস্ট, এখানে কনসিডারেশন, ইন্টারেস্ট এবং ডিজায়ার, আকাঙ্ক্ষা, ভালো লাগা এবং সেটাকে পাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা, এই দুটাকে বলছে কনসিডারেশন, মানে বিবেচনা করছেন যে প্রোডাক্টটা নেওয়া যেতে পারে। প্রোডাক্টটা নেওয়া যেতে পারে। যখন থেকে আমি বাইক কিনেছি, আমার কাছে বাইকের একের পর এক বিজ্ঞাপন আসতেই থাকে, একের পর এক বিজ্ঞাপন আসতেই থাকে। তো আমার বাইকে যে কাদা লাগছে বৃষ্টির জন্য, আমার মনে হচ্ছে একটা স্প্রে কিনে দরকার। সকালবেলা মানে আমি একটু সার্চ দিয়ে দেখেছি যে বাইক হচ্ছে স্প্রে, ডিজিটাল স্প্রে। সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল খুলছি, দেখি যে বিজ্ঞাপন চলে আসছে যে বাইকে হচ্ছে ডিজিটাল স্প্রে, আপনার মোটর, পাওয়ার মোটর। বিভিন্ন পেজ দেখলাম, ঘুরলাম, কিনবো কিনবো না, দোদুল্যমান অবস্থায় ছিলাম। 50-60, 40-60 এরকম একদিন কিনে ফেললাম 7 দিনের মধ্যে। গুগল বলছে যে কোন একজন কাস্টমার যদি কম্পেয়ার, রিভিউ, বাই, বেস্ট প্রাইস এইগুলো লিখে সার্চ করে, তাহলে ওই কাস্টমার 7 দিনের মধ্যে ওই প্রোডাক্টটা কিনে ফেলে, গুগল বলছে। এখন গুগল কি মাজারের পীর বাবা, অন্ধভক্ত, এমনি এমনি বলছে? ও তো ডাটা নিয়ে বলছে, তাই না? ওর কাছে তো ডাটা আছে, তাই না? ধরেন 70-80% ম্যাচিং করেই তো বলছে যে তোমার কাছে, তুমি যদি এইটা নিয়ে সার্চ করো, বাই লিখে সার্চ করো, কম্পেয়ার লিখে সার্চ করো, রিভিউ লিখে সার্চ করো, এগুলোকে বলে আপনার কেজিআর কিওয়ার্ড, গোল্ডেন কিওয়ার্ড। হ্যাঁ, কেজিআর মানে গোল্ডেন কিওয়ার্ড, যে কিওয়ার্ড গুলো দিয়ে মানুষ সার্চ করে, বাই, রিভিউ, কম্পেয়ার, প্রাইস, পারচেজ, বেস্ট, এইগুলো লিখে যখন মানুষ সার্চ করে, তখন কিন্তু মানুষ ওই প্রোডাক্টটা কিনতে আগ্রহ হয়। তাহলে ইন্টারেস্ট, আগ্রহ এবং সেটার প্রতি ভালো লাগা যে আমাকে কেনা দরকার, এই সব মিলিয়ে বিবেচনা আসছে, কনসিডারেশন। এই বিবেচনা আসছে, বিবেচনা যখন হয়ে যায় যে আমি কিনবো, তখন কিন্তু সেটা পারচেজ করে ফেলে একটা পর্যায়ে গিয়ে। তো এই যে পুরো কাস্টমারের জার্নি, এইটাকে বলা হয় সেলস ফানেল। এই ডিজায়ার হওয়ার পরে আপনার অ্যাকশনে যায়, অ্যাকশনে যায়। হ্যাঁ, অ্যাকশনে যায়। আজকে সবার, সব কাস্টমারের কল দেওয়া লাগছে আর কি। অ্যাকশনে যায়। তো এখন ভাইয়া, কোনো আমার একটা ক্লায়েন্ট আসলো, এসে সে চাইনিজ প্রোডাক্ট সেল করে, ভালো মতো বোঝেন, একটা ব্র্যান্ড এবং একজন ই কমার্স উদ্যোক্তার মধ্যে পার্থক্য হলো দুইটা, একজন ডিরেক্ট অ্যাকশনে যায় আর একজন ঘুরিয়ে ফিরিয়ে অ্যাকশনে যায়। এখন আপনি হচ্ছে নতুন একটা প্রোডাক্ট তৈরি করার যখন চেষ্টা করছেন, তখন আপনি কিন্তু কাস্টমারকে বিভিন্ন ভাবে কি করবেন, তাকে বোঝানোর চেষ্টা করবেন, বেনিফিটটা বোঝানোর চেষ্টা করবেন, ওই প্রোডাক্টের ফ্যাসিলিটিস বোঝানোর চেষ্টা করবেন। ওর মধ্যে যখন ওই কি পয়েন্টগুলো ঢুকে যাবে, তখন কিন্তু সে আপনার একটা সময় গিয়ে অ্যাকশন নেবে। দিস ইজ কল্ড ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করা। যখন আপনি চাইনিজ কোনো প্রোডাক্ট সাপোজ, বা কোনো একজন ব্যক্তি ইনস্ট্যান্ট সেলস চাচ্ছে, যখন আপনি তার সেলস জেনারেট করতে যাবেন, তাহলে কি ভাইয়া আমি সেলস ক্যাম্পেইন চালাবো প্রথমে? হ্যাঁ চালাবেন। আমাদের উপমহাদেশে ধরেন অধিকাংশ ই কমার্স, ই কমার্স এর বিজনেসম্যানরা, তারা থার্ড পার্টি প্রোডাক্ট বিক্রি করে, নিজস্ব কোনো প্রোডাক্ট না। চাইনা থেকে একটা হেডফোন আনছে 300 টাকা করে পার পিস, একসাথে কিনছে 100টা,
250 টাকা করে পড়ছে, সে এটা 500 টাকা করে বিক্রি করছে, বা 750 করে বিক্রি করছে। ওর জন্য সেলস ক্যাম্পেইন চালান, সেলস ক্যাম্পেইন চালান, ভালো করে টার্গেট করেন, তাহলে এই যে প্রোডাক্ট বেজে প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনি যখন সেলস ক্যাম্পেইন চালাবেন, আপনি প্রোডাক্টের এই চাহিদার উপরে ভিত্তি করে প্রোডাক্টটা কি ধরনের প্রোডাক্ট, কারা এটা কিনতে পারে, এই এটা টার্গেট রয়েছে। এই টার্গেটটাকে তিন তিন তিনটা ভাগে ভাগ করে, একটা হলো ইন্টারেস্ট, তারপরে একটা হলো বিহেভিয়ার, আর একটা হলো আপনার ওই যে দেখতে হবে, ভুলে গেছি, মাথায় আসছে না, ইন্টারেস্ট বিহেভিয়ার আর কি কোডিং, ডেমোগ্রাফি হয়, হ্যাঁ ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি, হ্যাঁ এই তিনটা জিনিস। তো সেলস ফানেল নিয়ে যেহেতু কথা বলছি, সেলস ফানেল শেষ করে আমরা সেখানে যাব। তো সেলস ফানেলের কখন কোন জিনিস কখন কাজ করে, তাহলে যখন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি প্রমোট করতে যাবেন, তখন অবশ্যই প্রথমে সেলসে যাবেন, তখন মানুষের মধ্যে আপনাকে কাস্টমারের আগ্রহ সৃষ্টি করতে হবে। একটা অ্যাডে আপনার অবজেক্টিভস রয়েছে, বেশ কতগুলো অবজেক্টিভস রয়েছে, আগে 11টা ছিল, এখন 11টাকে আরো শর্ট করেছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা, এটা যদি আমাদের অ্যাড ক্যাম্পেইন হয়, আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করলে এইখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজ, লিড, অ্যাপ, সেলস। তো অ্যাপ প্রমোশনের জন্য অ্যাপ প্রমোশন, এটা আলাদা একটা সেক্টর অ্যাপ্লিকেশনের জন্য, বাকি আমরা সাধারণত এই কাজগুলো করি, লিড, সেলস। তো আমরা সেলস ফানেলে শুরুর পর্যায়ে, অর্থাৎ ফার্স্ট স্টেপ, একটা ব্র্যান্ডের জন্য অ্যাওয়ারনেস, হ্যাঁ অরনেস, অনেকে বলে অরনেস, মানে এই অস্ট্রেলিয়া, কানাডা, ওদের হচ্ছে এক এক দেশের স্পেলিংটা, প্রনাউন্সিয়েশনটা এক এক রকম, অরনেস বা অ্যাওয়ারনেস দুটাই হোক, যেটা হোক আপনি করলেন, করবেন। এইটা আপনার যদি ব্র্যান্ড বড় হয়, তার বাজেট কত, ধরেন তার ব্র্যান্ড, তার বাজেট আছে মাসে $5,000, আপনি 1,000 থেকে $1,500 অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে টার্গেট করে খরচ করেন। এখন বলে না, বলে যে মার্কেটিং স্ট্র্যাটেজি দিতে হবে, মার্কেটিং পরিকল্পনা দিতে হবে, এখানে আপনি মার্কেটিংই বুঝেন না, মার্কেটিং এর পরিকল্পনা কি দিবেন? হ্যাঁ তো আছে না, তো ক্লায়েন্টকে বলবেন যে আপনার আদৌ অ্যাডের বাজেট কত, তখন কেউ বলবে যে আমার অ্যাডের বাজেট হচ্ছে মাসে $500, ঠিক আছে। তো ওইটার উপরে ভিত্তি করে ভাইয়া কিভাবে সেলস ফানেল তৈরি করা যায়, কোশ্চিন হতে পারে না? ভাইয়ারকে তো বিজনেস স্ট্র্যাটেজি দিতে হবে, তাই না? আপনি যে ফেসবুক মার্কেটার কাজ যখন করবেন, তখন বিজনেস স্ট্র্যাটেজি যদি আপনি না দিতে পারেন, তা আপনি কি কচু কলা খাবেন, আপনার মুখ দেখে টাকা দিবে? হ্যাঁ তো গত মাসে আমি একটা বিজনেস স্ট্র্যাটেজি দিয়েছি, মানে যে এক অপারেশনে যেমন 10,000 টাকা নেয় ডাক্তার, ওরকম আমি এক অপারেশনে $10,000 নিছি, $125 নিছি, বাঙালি বাঙালি টাকায় কত, $125, $14,000 এক স্ট্র্যাটেজিতে। ক্লায়েন্ট অলরেডি $2,500 খরচ করছে, তিনটা সেল পাইছে ব্র্যান্ডের প্রোডাক্ট। তাই আমি বললাম তুমি করেছো কি, দেখি যে ট্রাফিক জেনারেট করছে, ট্রাফিক ক্যাম্পেইন চালাইছে, তারপরে সেলস ক্যাম্পেইন চালিয়েছে। তা আমি বললাম যে বাবারে, তুমি যে ব্র্যান্ড করছো, তোমার চেয়ে নামি দামি ব্র্যান্ড নাই, কোথা আছে তো তোমার ব্র্যান্ড, তুমি একটা ব্র্যান্ড চালাচ্ছো, তো তোমার ব্র্যান্ড কি তুমি কোনো সেলিব্রিটি কি দিয়ে প্রমোট করেছো, বুঝে না? তো তুমি চালিয়ে দিলা সেলস ক্যাম্পেইন, আর মানুষ তোমার ব্র্যান্ড প্রোডাক্ট 3 গুণ 4 গুণ বেশি দামে কেন কিনবে, কেন কিনবে, কিনবে না? তাহলে তোমাকে একটা সোশ্যাল ভ্যালু ক্রিয়েট করতে হবে। ধরেন এই যে আজকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে প্রতি মাসে এভারেজ 100, আলহামদুলিল্লাহ, এটা কি একদিনে তৈরি হয়েছে? একদিনে তৈরি হয়েছে, 4 বছর ধরে তৈরি হয়েছে, 4 বছর ধরে ভ্যালু তৈরি হয়েছে, সোশ্যাল ভ্যালু, ঠিক আছে। তাহলে এই যে 4 বছর ধরে সোশ্যাল ভ্যালু তৈরি করলাম, এই 4 বছর অন্তত আপনাকে 1 মাস ভ্যালু তৈরি করতে হবে, মানুষের কাছে যেতে হবে, বারবার বিজ্ঞাপন যেতে হবে, যেতে হবে, যেতে হবে। যখন বারবার বিজ্ঞাপন গেল, তখন সেটা কিসের মাধ্যমে গেল, এই যে আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সচেতনতামূলক ক্যাম্পেইন বা মানুষকে জানানোর ক্যাম্পেইন,
যার মধ্যে আছে আপনার এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টোর লোকেশন, লোকেশন অ্যাওয়ারনেস। ডান দিকে আছে, ডান দিকে দেখেন মাইকের চিহ্ন নিচে, আমি একটু বড় করছি, বড় করলে মানে দেখা যাবে না, বড় করলে দেখা যায় না, দেখা যাবে না। আচ্ছা এই যে ডান দিকে মাইকটা দেখতে পাচ্ছেন, এইটা এর নিচে তো বলছে রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। হ্যাঁ, এটা অ্যাওয়ারনেস এর মধ্যে আছে। তো তাহলে প্রথমে এটা করতে হবে। এরপরে আছে, যখন এটা 10 দিন 12 দিন চললো, তখন মানুষ শুধু আপনার সম্পর্কে জানলো, কি করলো, আপনি এই প্রোডাক্ট বিক্রি করছেন জানলো, ঠিক আছে। এরপরে কাস্টমার যখন 10 দিন জানলো, 20 দিন, 15 দিন জানলো, খুব বেশি দিন করা যাবে না, কারণ ক্লায়েন্টের কিন্তু এত ধৈর্য থাকবে না, ঠিক আছে, এত খরচ করার, বলো যে আমি কি সবই লস করছি, কিন্তু বুঝবে না। হ্যাঁ, ওকে বুঝাতে হবে যে এই সেলস ফানেলটা হাউ ইট ওয়ার্কিং, দ্যাটস আ সেলস ফানেল। তারপরে যখন হবে, তখন আপনি 10 দিন পরে ট্রাফিক জেনারেট করবেন, কোথায়, ট্রাফিক ক্যাম্পেইন দিয়ে। ভালো মতো মনে রাখেন, কারণ এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। ট্রাফিক জেনারেট করবেন, ট্রাফিক জেনারেট করার অর্থ এই নয় যে সেলস হওয়া। ফেসবুকে ট্রাফিক জেনারেট করার অর্থ হচ্ছে যে কাস্টমার আপনার বিজ্ঞাপন দেখবে, আপনার বিজ্ঞাপন দেখে ওয়েবসাইটে ঘন ঘন আসবে, বেশি বেশি আসবে। 1,000 মানুষ থেকে সেখান থেকে হয়তো সর্বোচ্চ 5% মানুষ পারচেঞ্জ করবে। দিস ইজ কল্ড হট লিড। কি লিড? হট লিড। এখন এই হট লিডটা আপনার সব ক্ষেত্রেই 5%, 2%, 3% নয়, এটা কখনো কম কখনো বেশি। তাহলে 100%-এর মধ্যে ট্রাফিক জেনারেট ক্যাম্পেইন করলেন আপনি 5%, অর্থাৎ 100 জন আসলো, 5 জন কিনলো বা 2 জন কিনলো, অর্থাৎ 2 থেকে 5% ম্যাক্স এই ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে হট লিড পাওয়া যায়। হট লিড মানে আমরা বুঝাচ্ছি যেটা দিয়ে সেলস হচ্ছে, কাস্টমার আসছে। তাহলে ভাইয়া, বাকি যে 95% মানুষ, তারাকে আমি কি করব, তারাকে আমি সেলস ফানেলের থার্ড স্টেপে নিয়ে যাব, দিয়ে তাকে আমি 10% অফার দিব, তাকে আমি 5% অফার দিব, তাকে আমি শিপিং ফ্রি দিব, তাকে আমি বলবো তুমি যদি 500 টাকার সমপরিমাণ মাল কিনো, তাহলে তোমার জন্য শিপিং ফ্রি অথবা 10% ডিসকাউন্ট। অর্থাৎ সেলস ফানেল এখানে 3 প্রকার, ভালো মতো দেখেন। বলছে টপ অফ দা ফানেল, যেখানে মানুষকে সচেতন করতে হবে, যেখানে টপ অফ দা ফানেলে মানুষকে সচেতন করতে হবে, মিডিল অফ দা ফানেলে মানুষের ওই প্রোডাক্টটা সম্পর্কে ইন্টারেস্ট বাড়বে, আগ্রহ বাড়বে, এবং সে ওই প্রোডাক্টটা কেনার জন্য বা তাকে বারবার দেখাতে হবে, অন্তত 10 বা 20 বার দেখাতে হবে 1 মাসের মধ্যে। দেখবেন যে ওই 10-15 বার দেখার পরে নেক্সট মান্থে কি হয়ে গেছে, ওকে দেখবেন অফার দিবেন 10% ডিসকাউন্ট, 5% ডিসকাউন্ট, শিপিং ফ্রি, দেখবেন যে ঘাট করে প্রোডাক্ট কিনে ফেলছে। তাহলে দিস ইজ কল্ড 3টা স্টেপ, টপ অফ দ্য ফানেল, মিডিল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল, 3টা স্টেপে সেলস ফানেল কাজ করে। প্রথম পর্যায়ে আমরা মানুষকে অফার দিব না। একটা ব্র্যান্ড যখন আমি প্রতিনিধিত্ব করবো এজ এ এক্সিকিউটিভ, এজ এ মার্কেটিং অফিসার, এজ এ হোল্ডার, তখন আমি কি করব, আমি ওই টপ অফ দ্য ফানেল নিয়ে কাজ করব। এখন টপ অফ দ্য ফানেল আমি কেমন করে অ্যাড গুলো সাজাবো ভাইয়া, ভিডিও ভিউ সাজাবো, ইমেজ সাজাবো, এখন এটা ডিপেন্ড করবে আপনার মার্কেটিং বাজেটের উপর। এখন আপনার মার্কেটিং বাজেট অভাব নেই, সমস্যা নেই, আপনি একটা টপ সেলিব্রিটি হায়ার করছেন, টপ হচ্ছে ভিডিও মোশন গ্রাফিক্স দিয়ে ভিডিও করে সেই এজেন্সি হায়ার করছেন, তাদের কাছ থেকে ভিডিও করে নিচ্ছেন, ভিডিও করে নেয়ার পরে আপনি সেটাকে প্রমোট করছেন, সেখানে ইন্টারাকশন বেশি হবে। ধরেন আপনি একটা বিউটি ক্রিম প্রমোট করছেন, ব্র্যান্ড নতুন, ধরেন আমি ওই যে কেটিস বিউটির ব্র্যান্ডের প্রোডাক্ট প্রমোট করতে চাচ্ছি, মেজাবিনকে দিয়ে অথবা আপনার আমাদের নিপুন আপাকে দিয়ে অথবা ধরেন নুসরাত ফারিয়াকে দিয়ে, না হয় মিথিলাকে দিয়ে কি করালাম, প্রমোট করালাম, না হয় নীরবের বউকে দিয়ে প্রমোট করালাম। তো
এরা কি পরিচিত মুখ? ও একটা প্রোডাক্ট প্রমোটে মিনিমাম 1 লাখ নিবে, মিনিমাম 1 থেকে 2 লাখ, যে যেমন যার যেমন মানে ভ্যালু। তো 1 থেকে 2 লাখ 5 লাখ নিল, তো ওইটা প্রমোট করলে কি হবে? মেহেজামেন কি? মেহেজামেনের নিজস্ব একটা পরিচিতি আছে না, ফেস ভ্যালু আছে না? তাহলে না ধরেন পরিয়া পাকে দিয়ে করলাম আর কি, হ্যাঁ যা 5 লাখ নেন কোনো সমস্যা নেই। তো এই যে তাদের ফেস ভ্যালু রয়েছে, এই ফেস ভ্যালুটার উপর ভিত্তি করে আমার ব্র্যান্ডটার কিন্তু প্রমোট হয়ে যাচ্ছে দ্রুত প্রোডাক্টটা, রাইট? ওই প্রোডাক্টটা আচ্ছা হিরো আলমও দেওয়া যায়, সমস্যা নাই, হিরো আলমকে দিয়েও করা যাবে, সমস্যা কি? তো হিরো আলমকে দিয়ে দিতে হবে যে তোমার সব কথা আবার বলা যাবে না, সমস্যা আছে। তা আপনার মানে জাতিগত বিদ্বেষ করা যাবে না, ডিসক্রিমিনেট করা যাবে না কি, হ্যাঁ সব কথা বলা যাবে না। তো আমরা তাদেরকে দিয়ে প্রমোট করে আমাদের ফেস ভ্যালুটা যখন কাজে লাগিয়ে আমরা দ্রুত আমাদের ব্র্যান্ড প্রমোট করতে পারবো, এটা মার্কেটিং স্ট্র্যাটেজি ডিপেন্ড করে। তো আমরা এইভাবে করে কি করতে পারি, আমাদের ব্র্যান্ডটাকে প্রমোট করতে পারি ফার্স্ট স্টেজে। সেকেন্ড স্টেজে আমরা অনেক সংখ্যক মানুষকে, কাস্টমারকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করাতে পারি, ভিজিট করাতে হবে, যেটাকে বলে ট্রাফিক ক্যাম্পেইন। থার্ড স্টেজে এসে আমরা সেলস ক্যাম্পেইন করব, পুনরায় রিটার্গেট করব, কাস্টম অডিয়েন্স করব, রিটার্গেট করব, বারবার দেখাবো, বারবার দেখাবো, এবং কি করব, প্রোডাক্ট সেলস করব। তাহলে আমরা বুঝতে পারছি কি যে হাউ সেলস ফানেল ওয়ার্কিং কিভাবে কাজ করে, ক্লিয়ার? এটা ছবি দেখে বোঝার জিনিস নয়, এটা মানে চোখে দেখতে হবে, বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে বিষয়টা যে কিভাবে এটা কাজ করে। তো আশা করছি বোঝা যা গেছে। এখন তাহলে সেলস ফানেল নিয়ে আমরা কাজ শেষ করলাম।